বিশ্বকাপের ফাইনালে ইতিহাস হলো না ভারতের। রবিবার দুপুরে নীল সমুদ্রের ঢেউ ফিকে হয়ে গেল সন্ধে বেলায়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে আবারও পরাজিত হয়ে বিশ্ব চ্যাম্পিয়নের দৌড় থেকে ছিটকে গেল ভারত। 2003 ক্রিকেট ফাইনালের প্রতিচ্ছবি ফুটে উঠল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। চতুর্থ উইকেটে ট্রাভিস হেড এবং মার্কাস লেবুচার জুটিতে 194 রান বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি এনে দিল অস্ট্রেলিয়াকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজক ভারতকে 7 উইকেটে হারিয়ে গিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে নিল দল। 132,000 দর্শক উপভোগ করল ভারতীয় দলের হতাশাজনক পারফরমেন্স। টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে হতাশ করল ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ওপেনার রোহিত শর্মার 47, বিরাট কোহলির 54 এবং কেএল রাহুলের 66 রানের দৌলতে ভারতীয় দল ইনিংস শেষ করল 240 রানে। জবাবে 241 রানের লক্ষ্য তারা করতে গিয়ে অস্ট্রেলিয়ার 47 রানে 3 উইকেট হারালেও ট্র্যাভিস হেডের ঝড়ো 120 বলে 137 রান এবং মার্নুস লাভিচার অপরাজিত 58 রানের দৌলতে অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ও ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ উপস্থিত অতিথিরা। ইতিহাস সাক্ষী রেখে শেষ হয় 10 দুনিয়া এই 48 ম্যাচের আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।